বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনটির নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারা সংশোধন করা হয়েছে। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর এই আইনের অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন পর্যায় থেকে আইনটি বাতিলের দাবি ওঠে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনটি রহিত করে নতুন আইন করার পক্ষে মত দেন সদস্যরা। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে এখন নতুন নামে হবে সাইবার নিরাপত্তা আইন। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, যখন নতুন সাইবার নিরাপত্তা আইন হবে তখন ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না। নতুন আইনে মানহানিতে সাংবাদিকদের কারাদণ্ড নয়, জরিমানা হবে সর্বোচ্চ 25 লাখ টাকা। মন্ত্রী মনে করেন, নতুন আইনে কমবে সাংবাদিক হয়রানি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিফামেশনে এখন আপনার কোনো কারাদণ্ড নাই, তা আপনাদেরকে অ্যারেস্ট করবে কেন? অ্যারেস্ট তো করার আর কোনো সম্ভাবনাই থাকলো না, অ্যারেস্ট হবে না। আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি, অপরাধের পরিধি এবং তাতে যেই ব্যক্তি মামলা করেছেন তার যে ক্ষতি হয়েছে তার পরিধি বিবেচনায় তিনি ফাইনটা করতে পারবেন, এবং সেইটা করতে পারবেন 1 টাকা থেকে শুরু করে 1 টাকার নিচেও করতে পারবেন 10, কিন্তু 25 লাখ পর্যন্ত। মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারাই পরিবর্তন করে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। জাতীয় সংসদে পাশ হবার পর তা কার্যকর হবে। আমাদের 5 বছরের অভিজ্ঞতা এবং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে আইসিটি ক্ষেত্রে যে ইনোভেশন, যে ব্যাপ্তি, যে নতুন নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন অপরাধের প্রবণতা আসছে, সেগুলোকে পুরো পর্যালোচনা করেই কিন্তু এটি করা হয়েছে। এটা কিন্তু এই জিনিসটা আপনাদের একটু নোট নেওয়া দরকার যে এটা কিন্তু অভিজ্ঞতার আলোকে আমরা এটা করেছি। সেপ্টেম্বরের নতুন আইন সংসদে উঠবে বলে জানান আইনমন্ত্রী। নতুন আইনে বিভিন্ন ধারায় সাজা কমানোর পাশাপাশি জামিনযোগ্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনটির নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারা সংশোধন করা হয়েছে। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর এই আইনের অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন পর্যায় থেকে আইনটি বাতিলের দাবি ওঠে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনটি রহিত করে নতুন আইন করার পক্ষে মত দেন সদস্যরা। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে এখন নতুন নামে হবে সাইবার নিরাপত্তা আইন। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, যখন নতুন সাইবার নিরাপত্তা আইন হবে তখন ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না। নতুন আইনে মানহানিতে সাংবাদিকদের কারাদণ্ড নয়, জরিমানা হবে সর্বোচ্চ 25 লাখ টাকা। মন্ত্রী মনে করেন, নতুন আইনে কমবে সাংবাদিক হয়রানি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিফামেশনে এখন আপনার কোনো কারাদণ্ড নাই, তা আপনাদেরকে অ্যারেস্ট করবে কেন? অ্যারেস্ট করার আর কোনো সম্ভাবনাই থাকলো না, অ্যারেস্ট হবে না। আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি, অপরাধের পরিধি এবং তাতে যেই ব্যক্তি মামলা করেছেন তার যে ক্ষতি হয়েছে তার পরিধি বিবেচনায় তিনি ফাইনটা করতে পারবেন, এবং সেইটা করতে পারবেন 1 টাকা থেকে শুরু করে 1 টাকার নিচেও করতে পারবেন 10, কিন্তু 25 লাখ পর্যন্ত। মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারাই পরিবর্তন করে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। জাতীয় সংসদে পাশ হবার পর তা কার্যকর হবে। আমাদের 5 বছরের অভিজ্ঞতা এবং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে আইসিটি ক্ষেত্রে যে ইনোভেশন, যে ব্যাপ্তি, যে নতুন নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন অপরাধের প্রবণতা আসছে, সেগুলোকে পুরো পর্যালোচনা করেই কিন্তু এটি করা হয়েছে। এটা কিন্তু এই জিনিসটা আপনাদের একটু নোট নেওয়া দরকার যে এটা কিন্তু অভিজ্ঞতার আলোকে আমরা এটা করেছি। সেপ্টেম্বরের নতুন আইন সংসদে উঠবে বলে জানান আইনমন্ত্রী। নতুন আইনে বিভিন্ন ধারায় সাজা কমানোর পাশাপাশি জামিনযোগ্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।